Ayo, what's up guys? Gaming Maglar aro ekti notun ebong excited video te tomader sokolke abaro shagotom. Guys, ajke amra korte jacchi factory theke ja loot pabo ta diye guys puro ta rank match guys factory theke ki ki loot pao jay tumra to jano. Na guys factory theke ekhon oshadharon bhalo bhalo shob kichu pao jay karon factory theke ekhon gun shudhu pao jay enemy ke na kill kore guys. বুঝতে পারতেছো তোমরা বিশ্বাস করতেছো না নিশ্চয়ই আর गाइस যারা বারমুডা 2 পয়েন্টে খেলছো তারা নিশ্চয়ই জানো আর गाइस যারা না দেখছো তারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখলে দেখে যাবে আমরা ফ্যাক্টরিতে কি অসাধারণ মজা এবং কাহিনী করছি তাই বলতেছি गाइस পুরোটা ভিডিও দেখতে থাকুন এবং এনজয় করুন সো লেটস স্টার্ট দা আওয়ার গেমিং পাংলা So guys, I'm a short short game and more than 2 days here. I'm a barmoder 2.0. It's a factory. Then I'm the second of the actor. Then I'm the dinner. Guys, take the bottles of the shot. I'm only doing things on any minute. Guys, I'm a shown as the barmoder. Then I'll fix it. Then I can pause it. It's 10 by system. Oh, by take it. Cancelo. Guys, it's a shoot. You got a can pause it by MP40. It's big cattle legend. Legendary name. বিখ্যাত একটা গান মানে যেটা দিয়ে আমরা খেলি অপশন এই গানটা পেয়েছি ও ভাই পিছনে এনিমি ও ভাই অন্য এনিমিরাও গান পেয়ে গেছে চান্দু ও ভাই মেরে দিয়েছি ও কাছে মনে হয় গান নাই কেউ মেরে দিয়ে পারো মরে যা তোর টিমমেট আসার আগে মরে যা রে চান্দু দাদারি মরে যা তোর কাছে কিছু লুট ফুট করে ওকে মারতে যেতে হবে এর কাছে পেয়ে গেছি আমরা রেগানা পার গাইস পিছন থেকে কিভাবে আসলো ও ভাই ওপি লেভেলের হেডশট পড়ে গিয়েছে আমি বুঝতেও পারিনি এটা কিভাবে পড়ছে বাট ওপি ছিল আরেকজন মনে হয় এনিমি ছিল আরেকজন এনিমি ছিল না তার আমরা কি প্যাচটা নিয়ে নিই দেখা যাক আরেকজন এনিমি ছিল কিনা ওকে রে মেরে টং চং করে দিব তাই লাইফের 12টা বাজিয়ে দিছিল হেডশটটা যদি না পড়তো না ওইখানে আমি সমাপ্ত হয়ে যেতাম কাছে আর কিছু নাই ওইদিকে মনে হয় আর এনিমি নাই বাবা ওইদিকে কোনো এনিমি নাই দুইটা কিল মাত্র ফ্যাক্টরি দুইজন নামছে এই তিনজন মনে হয় নামছে হ্যাঁ একজন ক্যাম্প একজন এনিমি মেরে দিয়েছে ও ভাই গ্রেনেড পেয়ে গেছি আমাদের চম্পং বরফ পেয়ে গেছি আর গ্লোয়ার তো পাইছি না একটা লাইনম্যান পেয়ে গেছি মানে আমাদের পাত পালানোর লাইট গাইস এবার নিচে নামা যাক সো ও ভাই নমস্কার সিনা বাচ্চি গেছি ও ভাই নিচে কোনো এনিমি আছে একটা গাড়ি তো দেখতে পাইতেছি এনিমির আওয়াজ শুনতে পাইতেছি এনিমি কি আসবে এনিমির আওয়াজ তো শুনতে পাইতেছি তার আমরা এখানে আস্তে করে দাঁড়াই থাকি এনিমি যেদিকে আসুক না কেন ফাঁসবে এদিকে আসলো বাঁচবে এদিকে আসলো বাঁচবে ও ভাই এদিকে আসছে রে ভাই মরে যা হেডশট ও ভাই হেডশট লাগছে না আর গাইস আরেকজন এনিমির আওয়াজ শুনতে ও ভাই এসে ও পরে ছেড়ে চান্দ এবিলিটি ও সো আর গাইস হেডশট ও ভাই ওপি লেভেলের হেডশটটা পরে ওরা মেরে গিয়েছে তার ওই মুড দেখাই বুইয়া গাইস বুইয়া এই মুড ওপি লেভেলের টাই মুড আর আমাদের কারাটে দেখো ভাই লাইক করে দাও না এনিমিরা কি বিয়াদ দব গাইস দেখতে পাতা সতগুলো এই মুড দেখাইলাম মেচে লিজিয়া এতগুলো ডান্স করলাম তারপর ওরা এই মুড গেল না গাইস এমবি 14 এর মাত্র 15টা 19টা বুলেট আছে গাইস মাত্র 19টা না 19টা বুলেট আছে গাইস এখন যদি কোনো শর্ট রেঞ্জের ফাইট হয় তাহলে আমরা কিভাবে মারবো ও ভাই সামনে একজন আছে তারাও ও ভাই 36 36 47 36 আর একটু দিয়া দেস থাকে হেডশট ড্রাগন আপ আমার সাথে বেইমানি করা শুরু করছে হেডশট লাগছে ও ভাই রে ও ভাই এবার শেষ চান্দু গ্লোয়াল না বসাইলে শেষ ও ভাই দাদারে একে মেরে দিয়ে টিমমেট আসার আগে ভাই মরে যাস না কাছের পেছনে কবা নিতে ও ভাই ওর টিমমেট দেখে চলছি ভাই তোকেও মারবো তুই চিন্তা করিস না তুই এখানে দাঁড়াই থাক তুই মারা খাইবি তুই চিন্তা করিস না তোর মাথাটা শুধু একবার দেখা তোর মুন্ডোটা একটু দেখা ও ভাই একে আগে মেরে দিই তোর মুন্ডোটা তো দেখাইতেছে না মুন্ডো ও ভাই মুন্ডোত পড়ে যা না এসে মুন্ডোটা উড়ামো আজকে এ চন্দে তোর মুন্ডু দেখা তোর মুন্ডে উড়াউঙ্গা কেসের মুন্ডু দেখা যাইতেছে না সমস্যা নাই এদিকে আমরা কি সামনে আগাবো সামনে আগাইতা মডল করতেছে গেছি এদিকে দৌড় নিছে তো আমরা সামনে আগাই ধরো
এবার সামনে আগায় আর সামনে গিয়ে একে ডাইরেক্ট অবাক করে আমাদের 19টা বুলেট দিয়ে না মারতে পারলে তো ওইখানে সমাপ্ত বা গুসিয়ে মারতে হবে আর কি। আমাদের ড্রাগন আপ দিয়ে গেছে, একে তো দেখাই যাচ্ছে না, আমি তো বুঝতেছি না কি একে আমাদের ডরে বাগানি যে না নিজেই নিজেকে বলে মরে যাই। হ্যালো চান্দু মামা, তোমার মাথা একটু দেখাও, তোমার মুন্ডু একটু দেখাও, তোমার মুন্ডুটার মধ্যে আস্তে করে একটা দিয়ে দিব হেডশট, আর তুমি আমাদের একজন মেম্বার হয়ে যাবে আর কি, আমাদের খেলা দেখবে, দর্শক হয়ে যাবে আমাদের একজন। মনে হয় এখান থেকে পালাই গেছে, আমার মনে হচ্ছে এখান থেকে চলে যাওয়াই উচিত, অনেক দূরের পথ চলেছি। ও ভাই পথ চলতে চলতে সামনে একজন এনিমি দাঁড়াও, 39 39 39 39 গাইস, গাড়ি দিয়ে আর মন্ডি ওরা একে পালাতে আমরা দিতে পারি না গাইস, ওর কাছেও গাড়ি আছে, একে পালাতে যেতে পারি না, এর মন্ডি আমি ওরাবো যেমনই হোক গাইস। ও বন্দে তেরি মন্ডি কো দেখা দে, তেরি মন্ডি কো ওরা দেঙ্গে, হিন্দি ভাষা মারতাছি। ও ভাই সামনে ওর গাড়িটা, ও ভাই ও কবার নিয়ে বলছে আমরা এখানে এসে নেমে যাব, আর পিছন দিক দিয়ে ড্রাইভার, ও ভাই সামনে এসে পড়ছে, আমি ভাবছিলাম সামনে আসবে না, ও ভাই গ্লো আলো মেরে দিয়েছে প্রো প্লেয়ার, আমি তো শেষ, আমাদের এবিলিটি শেষ হয়ে গেল, তো আমি শেষ গাইস, কবার নেওয়ার কোনো জায়গা নেই। ও ভাই বাই বাই ড্রাগন আপ, একটা লাগ আর একটা চারে, ও ভাই ড্রাগন আপ আমার সাথে বেইমানি করছে, আমি শুরু দিক থেকে দেখতেছি ড্রাগন আপ আমার সাথে বেইমানি করতেছিল গাইস, শুধু ফ্যাক্টরি লোড দিয়ে গেছি, তারপর ভালো গেছি কারণ গ্লো ওয়াল ছিল না, গ্লো ওয়াল ছিল থাকলে তো এর চন্দ মন্দ ওরাই দিতাম আর কি, আর কি আর কি আর করবো। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি তোমাদের সকলের মুখে একটু একটা মুচকি আসেছে না, এই মুচকি আসিয়ে দিতে পারছি। আর গাইস আবারও দেখা হবে অন্য একটি নতুন এবং এক্সাইটেড ভিডিওতে। গাইস ভিডিও সমাপ্ত করার আগে একটি কথা বলতে চাই, তোমরা যারা আমার ফেসবুক পেজ আর মেসেঞ্জার পেজ বা ইনস্টাগ্রামে ফলো করোনি এখনই গিয়ে ফলো করে দাও, আর যারা আমার সাথে এক দুইটা ম্যাচ খেলছে আমার গেমের আইডি সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাহলে আমার সাথে এক দুইটা ম্যাচও খেলে নিতে পারো। আর গাইস আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও, কারণ তোমরা যখন বেশি বেশি কমেন্ট করবে তখন আমার ভিডিও বানাতে আরও আগ্রহ হবে, তাই ভাই একটা করে কমেন্ট করে দেবে, এটা আমার আপনাদের সবার কাছে অনুরোধ রইল। সো গাইস বেশি বকবক করে ফেললাম, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন এবং এক্সাইটেড একটি নতুন ভিডিওতে, এখন পর্যন্ত টাটা বাই বাই, সি ইউ, স্কিপ দ্য ভিডিও।